আগুন আল্লাহ সুবহানাহু তাআলার কথা শুনে কি জন্য শুনে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন এই একই ঘটনা আজকে ভারতের মাটিতে ঘটতেছে আপনারা অনেকেই হয়তো জানেন না যে বানারসের একটি পুরাতন মসজিদ যেটা বাদশা আকবরেরও আগে তৈরি করা ছিল যেটা বাদশা আলমগীর নতুন করে সেটাকে তামির করেছিলেন নতুন করে রিনিউ রিবিল্ড করেছিলেন সেই মসজিদের মধ্যে নাকি শিবলিঙ্গ পাওয়া গেছে এখন শিবলিঙ্গে মুসলমানেরা বলছে এটা ছিল মসজিদের ফোয়ারা হিন্দুরা বলছে এটা শিবলিঙ্গ এখন সেই মসজিদ তারা নিয়ে নিবে এটাকে বলা হয় জ্ঞানওয়াপী মসজিদ বানারস শহরের মধ্যে আছে যুগ যুগ শত শত বছর থেকে এই মসজিদ আছে তো ওই একই ঘটনা যেই দেখো মুসলমানরা তোমাদের মূর্তির সাথে অপমান করছে তোমাদের প্রতিপালকের সাথে অপমান করছে তোমরা তোমাদের প্রতিপালককে সহযোগিতা করো তোমরা তোমাদের প্রতিপালককে অপমান করার প্রতিশোধ নাও তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম আমি আগুনকে বলে দিলাম হে আগুন কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা শীতল বরফ হয়ে যাও আগুন তাই হয়ে গেল আগুন আল্লাহ সুবহানাহু তাআলার কথা শুনে কি জন্য শুনে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে আল্লাহ বলেননি মাং ফিস সামাওয়াতি ওয়াল আরজ আসমান এবং জমিনের মধ্যে যাদের বুদ্ধি আছে এ কথা আল্লাহ বলেননি মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ যা কিছু আছে জীবজন্তু জড় পদার্থ কীট পতঙ্গ পাথর ধুলিকণা বালিকণা সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে এই বিল্ডিং এই দেওয়াল এই ফ্যান এই লাইট এই ঘড়ি এই মাইক এই মাউথপিস এই খাতা এই মোবাইল এই কাষ্ঠফলক সব কিছু মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ এই জামা এই কাপড় ইউসাব্বিহু লিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করে এই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে দিয়েছেন কেন এই ক্ষমতা তাদের মধ্যে আছে আমরা যেটাই তৈরি করি না কেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকেই নেওয়া মূল জিনিসটা আল্লাহর কাছ থেকে নেওয়া আল্লাহর সৃষ্টি থেকে নেওয়া আমরা যে কাপড় তৈরি করেছি এটাও মূল সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে দেওয়াল তৈরি করেছি এটার মূল সৃষ্টি আল্লাহর মাটি থেকে পৃথিবীর প্রত্যেকটা জিনিস আল্লাহর মূল সৃষ্টির দিকে ফিরে যায় আর আল্লাহর ওই মূল সৃষ্টিগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর তাসবিহ পাঠ করার ক্ষমতা দিয়ে রেখেছেন যেমন আগুনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন আগুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনলো